আজকে তোমরা উপস্থিত হয়েছো, এর জন্য আমি খুব আনন্দ পাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক, ভালো হোক। আর তোমরা নিশ্চিত জানো যে আমি যেখানেই থাকি তোমাদের সঙ্গে একসঙ্গে দেখতে পেলেই তোমাদের উদ্দেশ্য কিছু কথা বলি, আর এই তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো বলেই অনেক আশ্রম করেছি। এই আশ্রম, এতগুলো আশ্রম করার উদ্দেশ্য তোমাদের মতো গৃহী মানুষ, সংসারী মানুষ যারা তারা যাতে করে কাছাকাছি পেয়ে যায় একটা আশ্রম, কারণ আশ্রম যেখানে বিশ্রাম পায় মানুষ, বিশ্রাম এক হচ্ছে এই শারীরিক আর একটা হচ্ছে এই মানসিক। এখন এই শরীরের বিশ্রাম তো আছেই, মানুষ নেয়, কিন্তু এই যে বিশ্রামের আমি কথা বলছি সেই বিশ্রাম হচ্ছে তৃপ্ত হওয়া। এই তৃপ্ত মানুষ টাকা পয়সা গয়না গাটি নাম যশ থেকে হয় না, মানুষের হয়। মানুষের যেদিনকে সকল আসক্তি চলে যায়, যেদিন মানুষের আসক্তি থাকে না সেদিন মানুষ তৃপ্ত হয়। কিন্তু এই আসক্তি থেকে বেরোবার জন্যেই সাধনা, মানুষ জঙ্গলে বনে না খেয়ে না দেয়ে তপস্যা করে, কেননা আসক্তির বাইরে যাওয়ার জন্য। তাই তোমরা তো আর জঙ্গল বনে যেতে পারবে না সব সময়, তাই তোমাদের কাছাকাছি যদি তোমরা এসে বিশ্রাম পেতে পারো, আরাম পেতে পারো, এই আসক্তি শূন্য হবার জন্য একটা মাধ্যম বা জায়গা খুঁজে পাও, তার জন্য শুধু আমি নয়, এভাবে বিভিন্ন মহাত্মারা আশ্রম করেছে সাধারণ মানুষের জন্যে। কারণ এতগুলো আশ্রমের কিছু দরকার লাগে না, কারণ এক সময় আমিও তোমরা জানো অনেকে শুনেছ, কারণ আমি এক রাত্রির বেশি দুরাত্রির কোথাও থাকতাম না। আজ থেকে লকডাউনের আগে পর্যন্ত আমি তিন রাত কোথাও থাকিনি, পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি থেকেছি, সবটাই এইরকম। কদাচিৎ কোনো কোনো জায়গায় হয়তো আর দশ দিন আমায় থেকে যেতে হয়েছে। তো তাই তোমাদেরকে আমি, যেহেতু তোমরা গৃহী মানুষ, গৃহী মানুষ বলতে গেলে বিয়ে থাকা করেছো বলেই বলছি, তা না, গেরুয়া বললেই যে তার মধ্যে থেকে সমস্ত চলে গেল তা না। সাধু বা সন্ন্যাসী তাদের কি বলা হয় যারা তৃপ্ত হয়েছে, মানে যারা আসক্তি মুক্ত। ঠাকুর রামকৃষ্ণদেবের ভাষায় আসক্তি ত্যাগই ত্যাগ, তো সেই কারণে সেই আসক্তি ত্যাগই যারা তারাই হচ্ছেন সেই সাধু বা সন্ন্যাসী। এখন গেরুয়া বেশ পড়লাম বা টিকি রাখলাম, সাধুর বেশ পড়লাম, ভক্তের বেশ পড়লাম বলি হবে তা না। এটা করে কেন না, আছে ব্রতি, ব্রত পালন করে, সন্ন্যাস ব্রত পালন করে, ভক্ত হবার জন্য ব্রত পালন করে। ব্রত পালন করলে আস্তে আস্তে তারা সেই ব্রতে ব্রতী হয়ে যায়, জীবনটা একটু একটু করে সেরকম হয়ে যায়। তো সেই কারণে তোমাদেরকে আমি বলছি যে যেহেতু তোমরা সংসারী মানুষ, সংসার ছেলে মেয়ে বাবা মা স্বামী স্ত্রী, এই সবার মধ্যে কি করে নিজেরা একটু একটু করে তৃপ্ত হতে পারি, তো সেই রাস্তায় তোমাদেরকে আমি সবসময় শোনাচ্ছি। তো সেই জন্যে সব থেকে গুরুত্বপূর্ণ কি না, তুমি বড় ক্লান্ত,
ক্লান্ত কিসের জন্য একটা বোঝা বয়ে বেড়াচ্ছ, একটা বোঝা নিয়ে ঘুরছ, সেই বোঝাটাকে কিছুতেই নামাতে পারছ। যদি বোঝাটাকে নামাতে পারো তাহলে কিছুক্ষণের জন্য অন্তত তুমি জিরোতে পারবে। কোনো মানুষ যদি বোঝা মাথায় নিয়ে বেরো নিয়ে চলতে থাকে আর তার যদি নামাবার জায়গা না থাকে তাহলে কি হয়, না ক্লান্ত থেকে অতিক্লান্ত, টলমল করে শরীর, এরকম একটা পরিস্থিতি। কেন তুমি নামাতে পারছ না, না নামাতে পারছো না, এই কারণে তোমার ভরসা নেই, সেই ভরসার জায়গাটা তুমি খুঁজে পাচ্ছ না। কেন খুঁজে পাচ্ছ না, না যত দিন যাচ্ছে মানুষ তত নানানভাবে যে ঠকলে শেখা যায়, শেখার তো মানসিকতা নাই, শুধু ঠকে গিয়ে ভয় পেয়ে যাচ্ছে। যদি কোনো মানুষ চার পাঁচজন ছেলের কাছে কোনো মেয়ে যদি ঠকে যায় সে কোনো ছেলেদের বিশ্বাস করতে চাইবে, মানুষ বিভিন্নভাবে ঠকে গেলে বিশ্বাস করতে চাইবে। ঠিক তেমনিভাবে কোনো সাধু সন্ন্যাসী গুরুদেবের কাছে কেউ গিয়ে যদি ঠকে যায় সে কোনো সাধু গুরুকে বিশ্বাস করতে চাইবে। সবাই বলছে ওরে ইনি বড় মহাপুরুষ, একে ত্যাগ ছেড়ে দে তুই ভালো থাকতে পারবি, তবুও সে পারে না, কারণ সে ঠকে গেছে। তাই বিশ্বাস ব্যাপারটা এত সহজ নয়, কেমন বিশ্বাস ব্যাপারটা এত সহজ নয়। আর যেটা বিশ্বাস করে মানুষ ঠকে যায় সেটা বিশ্বাস ছিল না, সেটার মধ্যে বিশ্বাস অনেক উন্নত জিনিস। বিশ্বাস আসে তখনই যার চরম সিদ্ধান্ত হয়ে যায়, যেটাই সেই সেটি, যেটা পেলে আর কিচ্ছু পেতে লাগে না, এইটা তখনই তার আসে যখন সে শেষ পর্যায়ে পৌঁছয়। তো সেই শেষ পর্যায়ে যারা পৌঁছয়েছে তারা তো অনেক মহান, তাই তোমাদের কথা বলতে চাইছি। তাই তোমরা চেষ্টা করো যাতে করে তুমি রাখতে পারো ঝোলাটাকে। তো এই ঝোলাটাকে রাখতে পারতে গেলে তাই তোমার সেই রাখার সেই পাত্রটি যাকে যেখানে তুমি রাখবে সেই রাখার জায়গাটা তোমায় খুঁজতে হবে। যদি বলো যে খুঁজে পাওয়া যাবে কি না, দেখো খুঁজে তো পাওয়া যায় না। ঠাকুর রামকৃষ্ণ সুন্দর বলেছেন, বাউলের দল আসলো, নাচলো, গাইলো, চলে গেল, কেউ তাকে জানতেও পারল না। তো সেই তাকে জানতে পারতে গেলে তার জন্যে সকল চাওয়া পাওয়ার বাইরে যেতে হয়, কেমন সকল চাওয়া পাওয়ার বাইরে না গেলে তাকে জানা যায় না। কেন জানা যায় না, না সকল চাওয়া পাওয়ার বাইরে মানে সকল আশা, সকল স্বপ্ন, সকল পাওনা, সকল রকমের ইচ্ছা, সকল রকমের ইন্দ্রিয় কার্য, যে সমস্ত চাওয়া পাওয়া আছে এই সমস্ত কিছুর বাইরে যদি না যায় তাকে দেখতে পাওয়া যায় না, জানতে পারা যায় না, বুঝতে পারা যায় না। তো সেই জন্য মানুষ সদ্গুরুকে চিনতে পারে না। তাই বিদ্যাসাগর বলেছেন সদ্গুরু মানব জীবনের দুর্লভ। সদ্গুরু মানব জীবনে দুর্লভ কেন, না সদ্গুরু তিনি যিনি সেটাই জানেন, তার পারদর্শী তিনি সেখানে পৌঁছেছেন, যেটা হচ্ছে সেই আসক্তি শূন্য একটা ধাম যেখানে তিনি পৌঁছেছেন। যতক্ষণ না কেউ পৌঁছয় ততক্ষণ তিনি সদ্গুরু নন, আর তিনি ছাড়া তোমায় বলতে পারবেন না আসক্তি থেকে বেরোবার সেই রাস্তাটি। এটা অন্য কেউ, এটা বই টই পড়ে বলা যায় না, এটা পৃথিবী ঘুরে বেড়ালেও হয় না, যে পৌঁছেছে সেখানে সেই পারে, সেই এই সেই নির্দেশ দিতে পারে, তাই তাকে সদ্গুরু বলে, তাই তাকে দুর্লভ মানব জীবনে। সেই জন্য দেখবে সংসার করছো তোমরা, যারা আমাদের বাবা মায়েরা যারা অনেক বছর ধরে সংসার করছে তারা সংসারের সম্বন্ধে তাদের বিশাল অভিজ্ঞতা, তাই তাদের কাছে গিয়ে জানতে হয়, সংসারের অভিজ্ঞতা যাদের আছে তাদের কাছ থেকে রাস্তাটাকে জেনে নিতে হবে, সংসারের রাস্তা। ঠিক তেমনি এই মানসিক উন্নতি হওয়া, এই আসক্তির বাইরে যাওয়া, এই তৃপ্ত হওয়া, এই সমস্ত রাস্তা পেতে হয় যিনি এটাকে অতিক্রম করেছে। তো তাই মানুষ তোমরা কেমন আছো, না তোমার মন যত সংকীর্ণ তুমি ততটা দুঃখী, যার মন যত ছোট সে দেখবে স্বামীকে সন্দেহ করবে, ছেলেকে সন্দেহ, বাবা মাকে সন্দেহ, সংশয়, ছোট ছোট ব্যাপারে সে দুঃখী হবে, কারণ তার মানসিকতাটা একটু ছোট। তা যে যত যার যত মানসিকতা একটু উন্নত, একটু বড়, উন্নত মানে বড়, সে ততটা
দুঃখ থেকে কম পে পাচ্ছে, তারও দুঃখী, সেও দুঃখী, মানে সেকে ছোট মানসিকতা মানুষ যেন প্রতি মুহূর্তে দুঃখ পাচ্ছে, প্রতি মুহূর্তে রেগে যাচ্ছে, প্রতি মুহূর্তে আফসোস হচ্ছে, ডিপ্রেশন এসে যাচ্ছে, নানান রকম হচ্ছে, এগুলো তার থেকে অনেকটা সে ভালো আছে। তো সেই কারণে তোমাকে এখানে এত তোমরা মানুষ বসে আছো, তোমাদের মধ্যে এইরকম স্তর, বিভিন্ন রকমের স্তর মানসিকতা, তো যার যেমন মানসিক স্তর, পরিস্থিতি, তার আকার, সেই মানসিক আকার অনুযায়ী সে মানসিকভাবে সে দুঃখ অনুভব করছে, কষ্ট পাচ্ছে। তো এখন তুমি কীভাবে সেটা, তুমি কীভাবে দুনিয়াকে দেখবে, না যেমন ছোট মন, তুমি ছোট মন দিয়ে দুনিয়া দেখছো। তো সেই কারণে যেহেতু আমরা ভালো থাকতে চাই, তার জন্য আমাদের সংসার জীবনে বড় উদার মনের দরকার। তো উদার মন হবে কী করে, শুধু জপ করলে হয়ে যাবে না? হবে, তোমায় কিন্তু মাস্টারের সঙ্গে দারুণ যোগাযোগ রাখতে, যোগাযোগ মানে সামনাসামনি গিয়ে না, সামনাসামনিও যেতে হবে এবং মানসিকভাবেও যোগাযোগ রাখতে, তাহলে তোমার দেখবে আস্তে আস্তে শুধু জপ করলে হবে। গুরুদেব যে নাম দিয়েছেন সেই নাম তুমি জপে যাও, তার থেকে বড় শক্তি তো আর কিছু নেই জগতে। যত মন্ত্র আছে, যত কিছু আছে, সব থেকে বড় শক্তিশালী মন্ত্র হচ্ছে তোমার সদ্গুরু তোমায় যেটা দিয়েছেন, তার থেকে বড় শক্তি আর কিচ্ছু নেই। কেন সেটা শক্তিশালী? আরে সেটা সদ্গুরুর কাছ থেকে এসেছে, আর সদ্গুরু মানে যিনি ঈশ্বর স্বরূপ, যিনি ভাবাতীত। এই শরীরটা তো মানুষ, এই শরীরটার মধ্যে যে ভাবাতীত চেতনা আছে, শরীরটা তোমারও আছে, তোমার মধ্যে সেই ভাবাতীত চেতনার সঙ্গে তুমি যুক্ত নও। তাই তো গীতায় ভগবান অর্জুনকে বলেছে, অর্জুন তুমি জানো না আমি সেটা জানি, তুমি যেটা জানো না সেটা আমি জানি, তুমি আর আমি আলাদা নই, তুমিও যা আমিও তাই, কিন্তু তুমি জানো না তোমাকে আর আমি আমাকে জানি। তো সেই কারণে যে জানে সে হ্যাপি, যে জানে না তাকে জানতে হবে। সে জানবার জন্যে কোথায় যাবে ছুটে? তো জানবার জন্যে গুরু তোমায় রাস্তা বলে দিচ্ছে। সে জানাটা কোথায় জানতে হয়, না অন্তর্জগতে ভেতরে, কেন না তোমার ন্যারোনেস, তোমার ছোট মানসিকতা, তোমার ভেতরে কেমন, তোমার ভাবনায়, তোমার ধারণায়। তো সেই জন্যে সাংখ্য দর্শন আমাদের অষ্টাঙ্গ হাজার হাজার বছর আগেকার, কেন কপিলের সাংখ্য দর্শন মানে যোগ, যে অষ্টাঙ্গ যোগ, যখন বেদ, বেদে যখন বই হয়নি তখনও কপিল, সেই হাজার হাজার বছরের কপিল, তার অষ্টাঙ্গ যোগে তিনি খুব সুন্দর বলেছেন, অষ্টাঙ্গ যোগের মধ্যে একটা বিশেষ অঙ্গ ধারণা, ধ্যান ও সমাধি। ধারণা, তোমার ধারণাটাকে পরিষ্কার করতে হবে, তোমার ধারণা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু তুমি ধ্যান করতে পারবে না। আর ধ্যান যদি দেখবে যারা ভক্ত, তারা যারা ভক্ত তাদের সবসময় ধারণা কি সবটাই ভগবান, গাছের পাতাটা কি ভগবান, আমাদের ধ্রুব প্রহ্লাদ তাকে যখন বলল নারায়ণ কোথায় আছে, না সব জায়গায় নারায়ণ আছে, এই আগুনের মধ্যে, হ্যাঁ আছে তো নারায়ণ, ফেলে দিল আগুনের মধ্যে, ধ্রুব প্রহ্লাদের কিচ্ছু হলো না, কারণ সে দেখলো সমস্ত জায়গাটা নারায়ণ, সে একবার সেটাকে আগুন মনে করলো না। কিন্তু আমরা তো সেটাকে আগুন মনে করি, আমরা সেটাকে জল মনে করি, আমরা গাছ মনে করি, কত কিছু মনে করি, কিন্তু এর গভীরে যে সেই চরম পরম চৈতন্য, সেই প্রেমময় তিনি যে বিরাজ করছেন এটা আমরা জানি না। এটা জানতে পারে কে, যে সকল বন্ধন থেকে মুক্ত হয়েছে। তুমি যদি তোমাকে খুলে ফেলতে পারো, নিজেকে খুলে ফেলা মানে আমি সাধু বাবা, আমি অমুক, আমি তাই, এসবগুলো খুলে ফেলে দেওয়া, এসব খুলে ফেলে দিলে কী হয়, না আমি কিছুই নই, তাহলে কী হয়, যদি আমি কিছুই নই তাহলে কী হয়, আমি একজন নিরহংকারী হতে পারি। আর যদি আমি নিরহংকারী হই কত হ্যাপি বলো তো, মানে আমার মধ্যে আমার অহংকার নেই, কেমন, তা অহংকার নেই, আমার অহংকার আছে বলেই তো কষ্ট পাই, কিছু কেউ কিছু বললো আমার অহংকার আছে বলে আমার লেগে যায়, যদি না থাকতো শিশুর যেমন নেই বলেও কিচ্ছু এসে যায় না, হাসে আবার জড়িয়ে ধরে, কেউ বকলো একটুখানি বকেছে বলে তার একটুখানি চুপচাপ রইল, আবার কিছুক্ষণ পর জড়িয়ে, তার মানে কি, তেমন একটা মানে এইরকম একটা ভেতরের একটা চেতনা একটা তৈরি করতে হয় নিজেদের সাধন ভজন করে। তো সেই কারণে সাধন ভজনটা কি, সাধন ভজন তো এইটাই যে আমার সবসময় সজাগ থাকা, আমি যেন কোনো মত এক মুহূর্তের জন্য যেন আমি আসক্তির মধ্যে যেন জড়িয়ে না পড়ি,
আমি যেন আমার সকল আসক্তি হোক ঈশ্বরকে নিয়ে, আমার ঈশ্বরের প্রতি আসক্তি হোক, আমি ভগবানের প্রতি আমি আকৃষ্ট হই, আসক্তিতে ভরপুর হয়ে উঠি। আর সেই আসক্তিটা আসক্তি নয় কেন? না সেই আসক্তি ঈশ্বরের প্রতি আসক্তিটা আসক্তি নয় কেন? না ঈশ্বরের প্রতি আসক্তিটা এই কারণে আসক্তি নয়, সেটা সব জায়গাতে আছে, তাই তার সব কিছুটা ভালো লাগে। আর তোমার আমার তোমার আমার আসক্তিটা আসক্তি কেন? না আমরা দু একটা জিনিসের প্রতি আসক্তি ভালোবাসি, বাদবাকি কেন? তো বাদবাকি সবটাকে যদি ভালোবাসতাম তাহলে কিন্তু আমার আসক্তিটা আসক্তি হতো না, ওটা ঈশ্বরই হতো। তাই তার নাম মায়া, যেটা দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে তাই তাকে মায়া বলে। আর যেটা দুজনের মধ্যে সীমাবদ্ধ নয় সেটা হচ্ছে প্রেম, সেটা ঈশ্বর। তো সেই কারণে তোমাদের এটা বলছি কেন, এই কারণে তোমাদের বলছি, তোমরা তো সংসার করতে চাও, তুমি তো সংসার করতে চাও, তুমি তো আমার মতো বান্ধবে হওয়ার জন্যে ঘর সংসার ত্যাগ করে একবারে ত্যাগ করে দিয়ে চলে গেলাম, আর আমি ফিরছি না, এটাই আমি চাই। এটার জন্য যেহেতু তুমি আসোনি তার জন্য তোমাকে আমি বললাম, তাই তোমাকে তাই তোমায় বলছি, যে বলছি তুমি যে অবশ্যই সুযোগ পেলে, সুযোগ পেলেই পবিত্র স্থানে যাবে, কোনো আশ্রমে কোনো মহাত্মা যেখানে বাস করেন, যেখানে বাস করেছিলেন, যেখানে মহাত্মাদের আনাগোনা ছিল, সেসব জায়গায় যাবে কেন? না সেসব জায়গায় তাদের সেই পবিত্র গুণ, সেই পবিত্র শক্তি সেখানে আছে। সেখানে গিয়ে কী করতে হয়? না জপ করতে হয়, গুরুদেবা বীজমন্ত্র জপ করতে হয়, আর কী করতে হয়? প্রার্থনা করতে হয়, হে প্রভু আমার যেন সকল আসক্তি যায়, আমার যেন সকল আসক্তি থেকে যেন মুক্তি লাভ করি। আসক্তি থেকে মুক্তি লাভ করা মানে ভববন্ধন থেকে মুক্তি লাভ করা, ভববন্ধনে সমস্ত যা যত বন্ধন আছে সব থেকে মুক্তি লাভ। তো সেই কারণে মানুষ নিজেকে মুক্ত করতে এসেছে এই জগতে, তাই মানুষ সাধনা করে। কিসের থেকে মুক্তি? এই আসক্তির থেকে মুক্তি। সমস্ত রকমের জিনিসকে আমি ভালোবেসে, আমি ভালোবেসেছির থেকে বড় কথা তারা আমাকেই ধরে ফেলেছে, এখন ধরে ফেলেছে, তাই আমি এদের থেকে বেরোতে পারছি না, কারণ না আমি ওদের সমস্ত গুণগুলোকে আলাদা আলাদা করে আমি গ্রহণ করে নিয়ে আলাদা আলাদা করে আমি ভোগ করছি, এই ভোগের পিপাসনায় খুব মশগুল, তাই সব আসক্তি। তো এই সমস্ত আসক্তির থেকে তোমাকে বেরোতে হবে, তাই বারে বারে তোমায় প্রচুর শুনতে হবে, কারণ তুমি এত বড় হয়েছ শুনে শুনে, তুমি শুনে শুনে তোমার মধ্যে এত ধারণা এসেছে, তাই যত তুমি ভালো ভালো কথা ভালো গুণ শুনবে ভালো চর্চা করবে, যত চর্চা করতে পারবে তত তোমার মধ্যে আস্তে আস্তে করে ধারণা তৈরি হবে। তাই মহাত্মারা বলেছেন আগে শোনো, তারপরে মনন করো, তারপরে সেটা ব্যক্তিগত জীবনে সেটাকে প্র্যাকটিক্যাল জীবনে সেটা কাজে লাগাবে। তো সেই কারণে শোনো এবং মনন করো। তাই তুমি আশ্রম বা এই সমস্ত পবিত্র স্থানে যাবে, যখনই যাবে সুযোগ পেলে গিয়ে একটুখানি বসে সেখানে ধ্যান করবে, জপ করবে আর প্রার্থনা করবে, তাহলে কী হবে না, একটু একটু করে তোমার মধ্যে সেই পবিত্র যে গুণাতীত গুণ সেখানে বিরাজ করে সেটা তোমার মধ্যে একটু একটু করে প্রবেশ করবে, এবং তোমার মধ্যে প্রবেশ তুমি বুঝতে পারবে, হ্যাঁ বুঝতে পারবে, আজকে পারবে না হয়তো কিছুদিন পর বুঝতে পারবে। কেন? কী বুঝতে পারবে? তুমি বুঝতে পারবে যে তোমার তোমার মধ্যে একটা পরিবর্তন এসেছে। তোমাকে যদি আগে কেউ কোনো দোষ ধরিয়ে দিত তুমি তাকে চিরশত্রু বলে মনে করত, আজকে তুমি তাকে চিরশত্রু ভাবছ না, তাকে তুমি বন্ধু ভাবছ, কেমন? কারণ ও আমার দোষ ধরিয়ে দিয়েছে, কেমন? এটা হচ্ছে ব্যাপার। কিন্তু সাধু সে কীভাবে সত্যি তো আমার দোষটা ধরিয়ে দিয়েছে বা ভুলটা সে মনে করে, যে সাধক সে তো মনে করে, আর যে সাধক হবে না সে রেগে যাবে, তার মুখ দর্শন করবে। তো সেই কারণে তোমাকে অনেক সজাগ হতে হবে। এই যে তোমাদের বলছি এগুলো কেন বলছি তোমায়, না তুমি যেহেতু সংসার জীবনে ভালো থাকতে চাইছো, তোমার সংসার জীবনকে সুন্দর করতে চাইছো, সবসময় বাবা মায়েরা মনে রাখবে আমার কাছে তো তোমরা আসো, কতজন এসে বলছি, আমি তো এই কিছুদিনের আগে কথা বলছি, একজন এসে বলছে স্বামী স্ত্রী তারা সবে রিটায়ার করেছে, জানো খুব উঁচু পদে চাকরি করত দুজনে, তাদের ছেলে আর মেয়ে তারা তো বড় হয়ে গেছে, তারা রাতের বেলা 7টা 8টা কি 9টার মধ্যে আসে,
সকালে বেরিয়ে যায়, এসে দুজনকে বাবা মাকে বেদরক মারে, মানে মেরে মুখ খুব ফুলিয়ে ফাটিয়ে দেয়, আর বাবা মা হাটের রোগ অমুক মার খায়। এটা প্রতিদিন, তাই আমার কাছে এসেছে বলছে যে বাবা আপনি বলুন আজকে যেন না মারে। কত দুঃখের, বুঝতে পারছি কত কষ্টকর ব্যাপার, বাবা মা বলছে আজকে যেন না মারে আমার ছেলে, মানে মার খেতে খেতে মার খেতে তো ভয় হয়ে গেছে, আমি তাড়িয়ে দেবো, ওকে তাড়াতে পারছি না কেন, বার করে দেবো বাড়ি থেকে। বলছে কী করে ছেলে মেয়েকে পারবো বলুন, আর তুই তো কষ্ট পাবি, তুই তো একটা মায়ার চাকর, কষ্ট পাবি না, তুই তো মায়ার চাকর রে বাবা। তো তাই তুমি মায়ার চাকর, তুমি গৃহী মানুষ, সংসার মানুষ, তোমার জন্যেই তো এই আশ্রম, এই সমস্ত আশ্রম ঋষিরা মহাত্মারা করেছেন, এই পবিত্র স্থান আছে, এগুলো আশ্রম, তোমার মতো মানুষ যারা মায়ার চাকর তারা গিয়ে যাতে করে প্রার্থনা করতে পারো, নিজেদেরকে এই কষ্ট থেকে বার করতে পারো। মার খাচ্ছে কিন্তু দেখো তাকে তেজ্যপুত্র বার করে দিতে পারছে, কেন পারছে না, না পাড়ার দম চাই, পারতে গেলে দারুণ দম চাই, পাড়ার পরে দুঃখ পেলে চলবে না, পাড়ার পরে নিজেকে আগেও হ্যাপি ছিল এখন সে পারে পার করতে, যারা হ্যাপি, যারা ঈশ্বরের সেই মুক্ত জীবনের রাস্তা ধরে আছে, যারা সেই মুক্ত জীবনের রাস্তা ছোট থেকে গ্রহণ করছে তারা। তাই তোমাদেরকে আমি বলছি বাবা মায়েরা যে তোমরা একটা দারুণ সুযোগ পাচ্ছ, তোমরা আশ্রমে আসছো, এখানে আমার কাছে আসছো বা যেখানেই যাচ্ছ, যেখানেই যাও না কেন, পাঠ উদ্দেশ্য কিন্তু একটাই, যেন একটু একটু করে আসক্তি থেকে বেরোতে পারে। এই তার জন্যেই এত তীর্থক্ষেত্র, তার জন্যই গুরুদেবের কাছে আসা। আর এছাড়া দেখো যারা পবিত্র মানুষ, যারা যাদের অলৌকিক শক্তি আছে, অলৌকিক ক্ষমতা আছে, তারা এক পয়সা দু পয়সা ভগবানের কাছ থেকে হয়তো পেয়েছে, তাই একানা দু আনাতে তারা অনেক অলৌকিক ক্ষমতা দেখাতে পারে, তারা কিন্তু একানা দু আনা। আমি বলবো না তোমরা একানা দু আনা তার গেলে প্রার্থনা করো, আমি বলবো ষোলো আনা প্রার্থনা করো, ওই একানা দু আনার পেছনে পড়ো না। যারা এক নয়া দু পয়সা শক্তি পেয়েছে, ওইটুকুই তারা চেয়েছে পেয়েছে, তারা অনেক অলৌকিক ক্ষমতা দেখিয়ে তারা অনেক কিছু মানুষকে দেখাচ্ছে বলছে। আবার এমন মহাপুরুষ আছে যারা ষোলো আনা পেয়েছিল, এই স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেবের মতো মানুষ, তারা তাদেরও অনেক অলৌকিক ঘটনা আছে, তো সেই অলৌকিক ঘটনাটা আমি তাকে অলৌকিক ঘটনা বলবো না, সেটা বলবো বিভূতি, ভগবানের আশীর্বাদ পেয়েছে, যারা পেয়েছে তারা তার আশীর্বাদ পেয়ে, তাদেরকে আমি ভগবান বলি, কারণ তারা ষোলো আনা, মানে ষোলো আনা মানে যিনি ভক্ত আর ভগবান অভিন্ন হয়ে গেছে, যারা সেই অসীম অনন্তের সঙ্গে মিশে গেছে, যারা জেনে গেছে আমি সেই অসীম অনন্ত, নিজেকে যারা জানতে পেরে তারা, আমি তাদের কথা বলছি না, তাদের দর্শন করা মানে ভগবান দর্শন করা এক জিনিস, তাদের দর্শন করলে আর ভগবান দর্শন করার জন্য কোনো দরকার নেই, তাদের পরশ পাওয়া মানে আর কোনো পরশ পাওয়ার কিছু প্রয়োজন মনে হয় না, তারা হচ্ছে সদ্গুরু। তো সেই কারণে যারা সদ্গুরুর জীবন লাভ করতে পারে তার সব পেয়ে যায়, কিন্তু সদ্গুরুর দর্শন পেয়ে যে তুমি এইরকমভাবে ভাবতে পারবে, এই ভাবনাটাও এইভাবে জীবন করতে পারবে, এটার জন্য বলেছি তোমাদের ওই সংকীর্ণতার ঊর্ধ্বে গেছে সেই পারে। তো সেই কারণে বাবা মায়েরা তোমরা চেষ্টা করো, একটু একটু করে চেষ্টা করো, নিশ্চিত পারবে, আলবাদ পারবে। আর দ্বিতীয়ত যে এই যে তোমাদের আজকে রবিবার শনিবার তোমাদের দেখে কথা বলি কেন, না এটা আমার কাজ, নাহলে আশ্রম করলাম কেন, আমি তো জঙ্গল বনে থাকতে পারতাম, আজই সমাজে থাকি, আমার ক্যানাডাতে একটা আশ্রম আছে তোমরা জানো, নর্থ আমেরিকা ক্যানাডাতে একটা আশ্রম আছে, সেখানে থাকতে পারতাম মহা আনন্দ করে, কোনো কষ্ট ছিল না, আর্থিক খাওয়া দাওয়া বসা ইজ্জত কোনো অভাব নেই, কিন্তু উদ্দেশ্য সেটা তো নয়, উদ্দেশ্য হচ্ছে তোমাদের মধ্যে একটা তুমি তৃপ্ত হবে, তুমি যাতে তৃপ্তি লাভ করতে পারো, তুমি যাতে করে সেই পরম আনন্দ পেতে পারো। কেন এটা আমার এত খিদে, এটা কী কথা আছে জানো, যে যদি তুমি জেগে যাও না তুমি সবাইকে জাগাবার চেষ্টা করো, এটাই হচ্ছে যে জেগে যায় তার রোগ এটা, তো সেই কারণে যদি কেউ জেগে যায় সবাইকে জেগা জাগাতে চায়,
তাই তোমাকে আমি এটাই বলতে চাইছি, তোমরা ভালো থাকো। সংসার জীবনে ওই দু পয়সার অলৌকিক শক্তি নিয়ে ঘর সংসার ছেড়ে বাবা মা বন্ধু বান্ধব সব বাদ দিয়ে এই দু পয়সার শক্তি অর্জন করবার জন্যে এসব ত্যাগ করতে লাগে। ওই দু পয়সার শক্তি অর্জন করে তোমাকে ভেলকি দেখানো, অলৌকিক শক্তি দেখানো, এইসব দেখাতে গেলে, দু পয়সা শক্তি অর্জন করতে গেলে এসব কিছু ত্যাগ করতে লাগে না। তা এক একজন চারটে পাঁচটা করে বিয়ে করেছে, অনেক ভালো ভালো বৈভবের মধ্যে আছে, কিচ্ছু ত্যাগ করেনি, তারাও অর্জন করেছে ওই দু পয়সা শক্তি। তো সেই কারণে তুমি এসব শক্তি অর্জন করার জন্যে বা এইরকম ধরনের শক্তিমান পুরুষের কাছে যাবে, গিয়ে তার কাছ থেকে তুমি প্রবলেম সলভ করবার জন্যে যাবে, এটা আমি তোমাকে কোনো দিন আমার ব্যক্তিগতভাবে তোমাকে আমি সাপোর্ট করবো না। আমি তোমাকে সেটাই সাপোর্ট করবো, যদি চাও তো ষোলো আনা চাও, যদি যাও তো ষোলো আনা যাও, আর যদি চাও ষোলো আনা চাও, যারা আমার মধ্যে সবসময় তুমি হয়ে থেকো, নাকি সবসময় তুমি যেন আমার মধ্যে তুমি হয়ে থেকো, আকাশে বাতাসে জলে স্থলে সবসময় তুমি হয়ে থেকো। তাই তো মানুষ গুরুকে ধ্যান করে, কেন না? গুরু বৈরাগ্যের মূর্তি, যাতে করে আমার মধ্যে বৈরাগ্য যাবে। গুরুকে ধ্যান করে কেন? গুরু ত্যাগের মূর্তি, তার জন্য আমার মধ্যে যদি ত্যাগ জন্মায়। গুরু প্রেমের মূর্তি, তাই তাকে মানুষ ধ্যান করে, যেন আমার মধ্যে প্রেম জাগে। গুরুকে মানুষ ধ্যান করে কেন? এই কারণে ধ্যান করে, গুরু সকল শক্তির শক্তি, যেন আমার মধ্যে সবসময় শক্তিকে ধরে রাখতে পারে। গুরু তিনি যিনি আমার সকল দুর্বলতাকে কাটিয়ে সেই শক্তির আলোতে মিশিয়ে দিতে পারে, তাই তার সেই পথ, তার সেই ভাবনা সবাইকে গ্রহণ করতে হয়। তাই যিনি সদ্গুরু তার কোনো দল হয় না। সদ্গুরু ঠিক সূর্যের মতো, সদ্গুরুর কোনো সম্প্রদায় নেই। সদ্গুরু কোনো কালী ঠাকুর, শিব ঠাকুর, নারায়ণ ঠাকুর এসবের আলাদা কোনো ঠাকুরের ভক্ত হয় না। তারা সেই দেখুনই রামকৃষ্ণদেব, আমরা দেখেছি তিনি শুধু কালী ঠাকুরেরই পুজো করেছেন, সাধারণ মানুষ দেখেছি, কিন্তু ঠাকুর রামকৃষ্ণদেবের কথা আমি তো পড়ো, বুঝতে পারবে তিনি তার প্রত্যেকটা কথায় প্রতিটা ভাবনায় ছোঁয়া পাওয়া যাচ্ছে, সমস্তটাই সেই পরম সুন্দর, সমস্তটাই সেই বিশ্বজননী জগৎ জননী চৈতন্য মহাপ্রভু। তিনি বলেছেন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, সমস্তটাই সেই কৃষ্ণময়। কবির দাস বলেছেন তন্মে রাম মন মে রাম রোম রোম মে রাম রে। দেখো সবাই সেই এক কথা বলেছেন যে আমাদের মধ্যে যেন, আমরা যেন সকল কিছুর মধ্যে যেন তোমায় খুঁজে পাই। তুমি মানে পবিত্র, তুমি মানে সংযত, তুমি মানে সর্বশক্তিমান, তোমাকে ধরে আমরা যেন সংসার জীবনে যারা আছে তাদেরকে নিয়ে মাথা উঁচু করে আমরা যেন এগিয়ে চলতে পারি, এবং আমাদের জীবনের এইটাই গোল হোক, আমি যেন আসক্তি শূন্য হতে পারি, সেই পথে যেন আমরা এগোতে পারি। এই বলে আজকে আমার কথা শেষ করছি, আর এই প্রার্থনাটাই তোমরা রাখবে, যেটা তোমাদের বললাম। ভালো থাকো, আনন্দ থাকো, হরিও হরিও।